স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রোগ জম তুলসী পাতার গুণাগুণ জেনে নিন বাসার কোণে একটি তুলসী গাছ আপনাকে শত রকমের রোগ থেকে দূরে থাকতে সাহায্য করবে তুলসী অত্যন্ত উচ্চমাত্রার একটি ঔষধি গাছ এটি সর্দি কাশি কৃমি ও বায়ুনাশক হজমকারক ও অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও আছে আরো নানা ব্যবহার চলুন রোগ বেদির জম তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এক পেট খারাপ হলে তুলসির দশটা পাতা সামান্য জিরার সঙ্গে পিষে তিন থেকে চারবার খান সমস্যা চলে যাবে অর্থাৎ বারবার টয়লেটে যাওয়া বন্ধ হবে দুই জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা গোলমরিচ এবং মিশ্রি মিশিয়ে ভালো করে সিদ্ধ করুন অথবা তিনটি দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন দিনের মধ্যে তিন চারবার ওই বড়িটা পানির সঙ্গে খান জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে তিন কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধু সঙ্গে মিশিয়ে খান দ্রুত উপশম হবে চার ডায়রিয়া হলে দশ থেকে বারোটি পাতা পিষে রস খেয়ে ফেলুন পাঁচ শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসী রস এবং নারকেলের তেল ফুটিয়ে লাগান এতে জ্বালা পড়া কমে যাবে পুরা জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পুরা দাগ উঠে যাবে ছয় বমি কিংবা মাথা গড়লে তুলসী পাতার রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যাবে সাত সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচি বাড়ে আট চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন মুখের দুর্গন্ধ দূর করতে দিনে চার থেকে পাঁচবার তুলসী পাতা চিবান দশ ত্বকের চমক বাড়ানোর জন্য ত্বকের বলি রাখা এবং রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান এগারো বুদ্ধি এবং স্মরণ শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন পাঁচ থেকে সাতটা তুলসী পাতা চিবান বারো প্রস্রাবে জ্বালা হলে তুলসী পাতা রস আড়াইশো মিলি দুধ অথবা দেড়শো মিলি পানির সঙ্গে মিশিয়ে পান করুন তেরো তুলসী মূল শুক্র গাঢ় কারক তুলসী পাতার কাত এলাচ গুঁড়া এবং একতলা পরিমাণ মিশ্রি পান করলে শুক্রাণু শক্তিশালী হয় এটি অত্যন্ত ইন্ডিয় উত্তেজক প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শিকড় পানের সাথে খেলে যৌন দুর্বলতা দূর হয় চোদ্দ রক্ত দূষিত হলে কালো তুলসী পাতা রস কিছুদিন খেলে উপকার পাওয়া যায় পনেরো তুলসী পাতা দিয়ে চায়ের মতো করে খেলে অনেক রোগ থেকে দূরে থাকা যায় তুলসী চা হিসেবেও এটি বেশ জনপ্রিয় ষোলো তুলসী পাতা রসে লবণ মিশিয়ে দাঁতে লাগালে উপশম হয় সতেরো তুলসীর বীজ পানিতে ভিজালে পিচ্ছিল হয় এই পানিতে চিনি মিশিয়ে শরবতের মতো করে খেলে পশ্চাবজনিত জ্বালা উপশম হয় আঠারো মুখে বসন্তের কালো দাগে তুলসী রস মাখলে দাগ মিলিয়ে যায় হামের পর যে সব শিশুর শরীরে কালো দাগ হয়ে যায় তুলসী পাতার রস মাখলে গায়ে স্বাভাবিক রং ফিরে আসে উনিশ তুলসী পাতা কিডনির বেশ কিছু রোগের সমাধান করে দিতে পারে তুলসী পাতা রস প্রতিদিন পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় যদি কিডনিতে পাথর হয় তবে তুলসী পাতা রস টানা ছয় মাস পান করলে পাথর মূত্রের সঙ্গে বেরিয়ে যায় বিশ সামান্য গরম পানিতে তুলসী পাতা দিয়ে সিদ্ধ করে নিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে গলার ব্যথা দ্রুত সেরে যাবে একুশ তুলসী পাতা হাডের কম ক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে বাস মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী তেইশ পোকার কামড়ে এক্রান্ত স্থানে তুলসী পাতা তাজা রস লাগিয়ে রাখলে ব্যথা ও জলা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় চব্বিশ চোর বীজণ তৃদ রোগে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে তুলসী পঁচিশ তুলসীর অ্যালকোহলিক নির্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছাব্বিশ দাঁতের রোগে উপশমকারী বলে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয় সাতাশ তুলসির ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে এছাড়াও তুলসী পাতা রস শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আটাশ ভিটামিন সি ফাইটো নিউট্রিয়েন্টস ও এর এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যা বয়সজনিত সমস্যাগুলো কমায় সুতরাং আপনার জীবনকে সুস্থ সুন্দর রাখতে বাসায় একটা তুলসী গাছ রাখুন রোগ দূরে রাখুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ